হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ। চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমার ভাসুরজির আজকে বিয়ে, তো আমরা চলে যাচ্ছি জলপুরাতে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই মিলে দেখো হলুদ লাল শাড়ি পরে চলে যাচ্ছি জল সইতে। এরপর গায়ে হলুদ হবে, স্নান করানো হবে। তো নদীটা অনেক দূরে, তো হাঁটতে হাঁটতে একদম কষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো আমার বান্ধবী, আমি আবার ভিডিও করছি বলে এবার একটু ঢং করে করে হাঁটছে। দেখো আমরা খুব হই হই করতে করতে, আনন্দ করতে করতে জল সইতে যাচ্ছি। তো জল সয়ে এসে তারপরে দেখো আমি চলে এসেছি খাবার দাবার সার্ভ করতে। তো ঘরেরই সমস্ত লোকজন আছে এখন, আর মানে কোনো বাইরের বলতে পাড়া প্রতিবেশী সেরকম কেউ নেই, আছে সবাই, আমাদের আত্মীয় স্বজনরাই আছে। তো নিজেরা নিজেরাই দেওয়া ধোয়া করে দুপুরের খাবারটা খাওয়া হচ্ছে। এসে অনেক খিদে পেয়ে গেছিলো, আমি প্রথমে খেয়ে নিয়েছি, তারপর দেখো সবাইকে খেতে খেতে শুরু করে দিয়েছি আমি, কারণ সবাই নানান রকম কাজে ব্যস্ত আছে, যে যা নিয়ে গিয়ে খেতে হবে এখন। তো দেখো সবাইকে আমি খেতে দিচ্ছি। তো সবাই আমাকে, সবাই টুকছে, এত বড় বড় বালতি নিয়ে খেতে দিচ্ছে, সবাই আমাকে টুকছে আর হাসাহাসি করছে। মেয়ের বিয়ে বলে কথা, তাহলে হাতে হাতে কাজ না করলে হয়, সবারই হাতে হাতে কাজ করে মেয়ের বিয়ে উঠতে দিতে হয়। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বাড়িতে। এবারে বাড়িতে এসে এই দেখো তোমার দাদা ভাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, কারণ অনেক কাজ বাজ আছে, সকাল সকাল লগ্ন। তো এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। তো পেছনের লাইটটা একটু ভালো, তো পেছন দিকে গিয়ে তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আমার মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি, তো দেখতে দেখে বলো কেমন লাগছে। আর দেখো আমি কিছুই এখনও সাজিনি, এই দেখো আমার এই অবস্থা, সারাদিন ধকল হয়েছে, দেরি করে খাওয়া হয়েছে। তারপরে দেখো আমি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, কারণ তাড়াতাড়ি লগ্ন, 5:30 থেকে লগ্ন, তাড়াতাড়ি করে বরযাত্রী চলে আসবে, তাই আমি ফটাফট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তারপরে আমার নিজে রেডি হওয়ার পরেও আবার সবাই লাইন লাগিয়ে বসে আছে আমার কাছে সাজবে বলে। এবার আমি সেরকম ভালো সাজাতে পারি না, কোনোরকম শাড়ি ঠাড়ি পরিয়ে দেবো, একটুখানি কুকুর বেঁধে দেবো সবার। তো এই দেখো আমার মুখের মেকআপটা হয়ে গেছে, খুব বেশি মেকআপ করিনি। আর এই দেখো এবার আমি আই মেকআপটা করে নেবো। আই মেকআপটা করার সময় আমি তুলি ঠুলি কিছুই খুঁজে পাচ্ছি না, ব্রাশগুলো কিছু পাচ্ছি না, তো এই একটা ছিল এটা দিয়েই করে নিচ্ছি। তো আমি আবার সাজগোজের সময় কিছু খুঁজে পাই না, সব কিছুই আমার এলোমেলো হয়ে থাকে, কোন দিকে কোনটা হারিয়ে যায় কিছুই দরকারের সময় আমি খুঁজে পাই না, খালি সাজগোজের কেন জামা কাপড় কোনো কিছুই আমি খুঁজে পাই না। তো দেখো এবারে আমার চুল বেশি নেই, তো খুব কষ্ট করে এই খোপাটা করছি। তো খোপাটা কেউ করে দিলে ভালো হয়, কিন্তু কি করব, কেউ নেই এখন করে দেওয়ার মতন, যে যার নিজের মতন রেডি হচ্ছে। আর যারা সাজগোজ করবে বলেছে আমার কাছে তারা এখনও আসেনি, আমি একা একাই দেখো খোপাটা করে নিচ্ছি। তো এই দেখো আলটিমেটলি আমার খোপাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো খোপাটা হয়ে গেছে আমার কমপ্লিট। তো খোপাটা কেমন লাগছে কে জানে, বুঝতে পারছি না, নিজে দেখতেও পাচ্ছি না। তো দেখো আমার সাজগোজ কমপ্লিট হয়েই গেছে, আর সবাই আমার কাছে শাড়ি ঠাড়ি পরার জন্য চলেও এসেছে, কাকিমারা। এই দেখো এই কানেরটা মেলা থেকে কিনেছিলাম, তো এইটার সাথে বেশ ম্যাচ করছে বলে, শাড়িটার সাথে ভালো লাগবে বলে এটা পরে নিলাম। তো এখন টিপ পরা হয়নি, এই দেখো শাড়ি পরা টিপ পরা সব কমপ্লিট, আমার সাজগোজ আলটিমেটলি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমার ননদ আর আমার কাকিমা এসছে, ওদেরকে একটুখানি রেডি করে দেবো, এবার চলে যাচ্ছি চলো বিয়ে বাড়িতে। এই দেখো আমাদের মেয়ে, ওরও সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, ও এখন লোকজন আসতে শুরু করে দিয়েছে, তাই ও বসে পড়েছে। আর দেখো বাইরেটা তোমাদেরকে দেখায় মেয়েকে কি কি দেওয়া হবে। এই দেখো এই খাটটা, এই খাট, গদি, বালিশ এগুলো সব মেয়েকে দেওয়া হবে, এটা মানে মেয়ের বাড়িতে যাবে। এই দেখো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাবে, সরি ভুল বলে ফেললাম, ওইটা অবশ্য মেয়ের বাড়িই হবে। আর এই দেখো এটা হচ্ছে আলমারি, এই আলমারিটাও দেওয়া হবে। এবার দেখো বর আসছে কিনা দেখতে চলে যাচ্ছি, সবাই বলছে মনে হলো বরের গাড়ি ঢুকলো, সেটাই দেখতে চলে যাচ্ছি। হ্যাঁ বরের গাড়ি চলে এসছে। তো এই দেখো আমাদের জামাই, তো আমি ভিডিও করছি বলে ক্যামেরার দিকে তাকাতে আমাদের জামাই খুবই লজ্জা পাচ্ছে, ক্যামেরার দিকে চোখ তুলে তাকাতেই পাচ্ছে না, তো কী দরকার ওনাকে বিব্রত করার। তো চলো এবারে এই দেখো বিয়েতে বসে পড়েছে সবাই, বিয়েতে বসে পড়েছে। বিয়েতে বসার আগে দেখো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, একটু ভিডিও করে নেবো, তো বিয়ে বাড়িতে ফটোশ্যুট আর ভিডিও না করলে হয়, তাই একটুখানি ফটো তোলা ভিডিও করা করে নিলাম। তারপরে বিয়ের শেষে আমরা খেতে চলে গেছি, এই দেখো এখন প্রায় বাজে 1টা মতন, এখন খেতে বসে গেছি। স্যালাড আর দিয়ে দিয়েছে বেগুনি, তার সাথে একটা তরকারি,
ডাল আর দেখো তার সাথে আছে এঁচোড় চিংড়ি তো এইসব দিয়ে খেতে শুরু করে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে।